আজকের এই ভিডিওতে আমি পুরুষের একটি সমস্যার ব্যাপারে কথা বলবো, যে সমস্যাটা আসলে অনেক পুরুষেরই এই প্রবলেমটা হয়ে থাকে, সেটা হচ্ছে আপনার অন্ডকোষের সমস্যা বা একশিরা সমস্যা। তো এই সমস্যা থাকলে আসলে দেখা যায় যে এখানে প্রচন্ড রকমের ব্যথা অনুভব হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অন্ডকোষ ঝুলে যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় অস্বাভাবিক ছোট হয়ে শুকিয়ে যায়, আবার অনেক ক্ষেত্রে যে দেখা যায় যে আপনার মানে ভিতরে পানি জমে যায়, তো এরকম তরল জমে এটা ফুলে যায়, এই ধরনের সমস্যা থাকে। আর অন্ডকোষে সমস্যা থাকা মানে হলো যে তার পুরুষ বন্ধাত্বের অন্যতম একটা কারণ কিন্তু আপনার এই অন্ডকোষের সমস্যা, এবং পুরুষ সন্তান জন্মদানের যে সক্ষমতা সেটা কিন্তু অনেকেরই হারিয়ে যায় যদি দীর্ঘদিন যাবত এই অন্ডকোষের সমস্যা থেকে থাকে। তো আজকের এই ভিডিওতে আমি আসলে পরীক্ষিত কিছু ওষুধের কথা বলবো, হোমিওপ্যাথিক ওষুধ, যে ওষুধগুলো আপনার এই অন্ডকোষের সমস্যাটা স্থায়ীভাবে খুবই সুন্দরভাবে খুব ভালোভাবে সারাতে সক্ষম এবং আপনার অন্ডকোষের প্রবলেমগুলো খুব ভালোভাবে সারিয়ে দিতে পারে, এরকমই আজকের ভিডিওতে কিছু ওষুধের ব্যাপারে কথা বলছি। তো প্রথম বিষয় হলো যে আসলে একশিরা বা অন্ডকোষে যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটা আসলে কেন হয় বা এটার পিছনে কি কারণ, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি মূলত প্রথমত বলতে চাচ্ছি। তো এখন বিষয়টা হলো যে এই রোগটা মানে আপনি যদি বেসিক ভাবে যদি একটা কারণ যদি দেখেন, তাহলে এখানে আঘাত একটা অন্যতম কারণ, সেটা বিভিন্ন কারণে হতে পারে। তো আঘাতের কারণে যদি আপনার অন্ডকোষের প্রচন্ড রকম ব্যথা অনুভব করা বা অন্য যে কোনো সমস্যা যদি হয়ে থাকে, সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে আসলে হোমিওপ্যাথির অন্যতম একটি শ্রেষ্ঠ ঔষধ, আঘাতের কারণে যদি কোনো এই আপনার এই অন্ডকোষে কোনো প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম আর্নিকা মন্টের কথা মনে করতে পারেন, এবং আর্নিকা মন্ট আসলে আঘাতজনিত কারণে অন্ডকোষের যে কোনো রোগের ক্ষেত্রে বলা চলে যে একটা পরীক্ষিত একটা ঔষধ এবং চোখ বুজে এই সমস্যাটি এটা সমাধান করে দেয়। এছাড়াও অন্ডকোষের সমস্যার আর একটা বিষয় হলো যে আপনার যদি দেখা যায় যে এটা মানে পানির মতো ফুলে গেছে, থলে মানে একদম তরল জমে গেছে, এরকম যদি লক্ষণ থাকে, সেই সাথে রোগীর মন মানসিকতা কেমন যেন উদাস টাইপের, সবসময় হতাশ হয়ে থাকে, এবং তার মধ্যে এমন একটা মানে মানসিক একটা অবস্থা দিচ্ছে, মনে করে যে তার দ্বারা আর কিছু হবে না, সে সব শেষ, মাঝে মাঝে সুইসাইডও করতে চায়, এরকম একটা যদি মানসিক একটা অসুস্থতার পাশাপাশি যদি আপনার এই অন্ডকোষের এই প্রবলেম থাকে, সেক্ষেত্রে অরমেট নামক হোমিওপ্যাথিক ওষুধটি অত্যন্ত কার্যকরী, অত্যন্ত পরীক্ষিত, অত্যন্ত প্রয়োজনীয় একটা ঔষধ। এটা কিন্তু খুবই সুন্দরভাবে আপনার এই প্রবলেমটি পুরোপুরিভাবে স্থায়ীভাবে সলভ করে দিবে। এছাড়াও আপনি এখানে আপনার যদি দেখা যায় যে আপনার ব্যথা রয়েছে দীর্ঘদিন যাবত বা অনেক আগে ব্যথা লেগেছিল, এরপর থেকে ভিতরে মানে অন্ডকোষে ব্যথা অনুভব হয়, এরকম যদি লক্ষণ থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনিয়াম অন্যতম একটা শ্রেষ্ঠ ঔষধ এবং এই ব্যথা এখান থেকে ভালো করার জন্য খুবই খুবই ভালোভাবে কাজ করে। এছাড়াও পালসিটিলা নামক একটা ওষুধ রয়েছে, ক্লিমেটিস নামক একটা ওষুধ রয়েছে, এগুলো কিন্তু আসলে আপনার যে আপনার অন্ডকোষের যে প্রবলেম রয়েছে এই প্রবলেমগুলো সলভ করার জন্য অত্যন্ত সুনামের সাথে কাজ করে। এছাড়াও এখানে বেশ কিছু আপনার আয়ুর্বেদিক আপনার যেটাকে বলে আপনার বায়োকেমিক ওষুধ, বায়োকেমিক ওষুধে কিন্তু বেশ কিছু বায়োকেমিক ওষুধ রয়েছে, এগুলো কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করে আপনার এই প্রবলেমগুলো সলভ করার জন্য। তবে এই ক্ষেত্রে যদি দেখা যায় যে আপনার অন্ডকোষে প্রচন্ড রকমের ব্যথা রয়েছে, কেমন যেন একটা গরম হয়ে থাকে, খুবই ব্যথা, কোনো অবস্থাতেই কমছে না, এরকম লক্ষণ যদি থাকে, সেক্ষেত্রে বায়োকেমিক ওষুধের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটা ওষুধ নাম হলো ফেরামফস। এই ফেরামফস নামক ওষুধটি কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করে আপনার এই অন্ডকোষের প্রবলেমটি সলভ করার জন্য। এছাড়াও আরো একটা ওষুধ রয়েছে, আপনি যদি এটার সাথে ফেরামফসের সাথে ক্যালোমিউর নামক আরেকটা বায়োকেমিক আছে, এটা যদি আপনি সেবন করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার অন্ডকোষের ব্যথার পাশাপাশি একশিরা যে রোগটি রয়েছে এটা কিন্তু খুব ভালোভাবে সমাধান করে দেয়। এছাড়াও ক্যালকেরিয়া ফ্লোর নামক আরো একটি বায়োকেমিক রয়েছে, এটাও কিন্তু আপনার একশিরা রোগের জন্য খুবই সুনাম রয়েছে, অত্যন্ত খুবই সুন্দরভাবে কিন্তু এই প্রবলেমগুলো সলভ করে দেয়। তবে আসলে হোমিওপ্যাথিতে একশিরার ভালো করার জন্য অনেকগুলো বিশ্বস্ত কার্যকরী ওষুধ রয়েছে, তবে এই ওষুধগুলো থেকে যদি আপনি পারফেক্ট রেজাল্ট আপনি যদি চান, তাহলে আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে, আপনাকে আগে রোগটা নির্ধারণ করতে হবে, রোগের কন্ডিশন বুঝতে হবে, রোগের গভীরতা বুঝে এবং রোগীর মানসিক অবস্থা, চারিত্রিক অবস্থা সবকিছু বিচার বিশ্লেষণ করে যদি আপনি সেই মোতাবেক হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করেন, তাহলে কিন্তু আপনি দুর্দান্ত একটা রেজাল্ট পাবেন আপনার এই সমস্যাটা স্থায়ীভাবে সমাধান করার জন্য। এক্ষেত্রে আপনি চাইলে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলে তারপরে কিন্তু আপনি ওষুধটা সেবন করতে পারেন এবং খুবই সুন্দরভাবে কিন্তু আপনি এখান থেকে সমাধানও পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনি চাইলে
যোগাযোগ করতে পারেন আমার সাথে, স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে নাম্বারে যোগাযোগ করে আপনি দেশের যে কোনো স্থান থেকে সরাসরি চিকিৎসা নিতে পারেন অনলাইনে এবং পার্সেলের মাধ্যমে। তো সবকিছু মিলিয়ে এইটুকুই ছিল আজকের ভিডিও, আশা করছি এই তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দেন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।